সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবারে পার্থ বাবু বলবেন পিসি কার কার নাম পাঠিয়েছিল। পরেশ অধিকারীর মেয়েকে পিসি বলেছিল এক্ষুনি পার্থ দা তুমি নিয়োগ দিয়ে দাও। হেডকোয়ার্টারে আমরা এসেছিলাম, আমি লিডার অফ অপোজিশন হিসেবে এবং আমার সঙ্গে অন্যান্য তিনজন এমএলএ এসেছিলেন বিজেপির, বিমান ঘোষ, সুনীল ঘোষ এবং নরহরি মাহাতো। আমরা এখানে এসেছিলাম একটা সিরিয়াস ইস্যু নিয়ে, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে পশ্চিমবাংলার যারা ব্যাংকিং করেন, সমস্ত ধরনের ব্যাংকিং করেন পশ্চিমবঙ্গে, কোনো ভারতবর্ষের তার লাইসেন্সি অথরিটি। পশ্চিমবাংলার কোপারেটিভ ব্যাঙ্কগুলো পরিচালিত হয় রাজ্য সরকারের সমবায় আইনের ধারা এবং উপধারা অনুযায়ী, কিন্তু তার ব্যাংকিং করার যে লাইসেন্স এটা দেয় আরবিআই। আমরা আরবিআইয়ের কাছে এসেছিলাম, তার কারণ হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নির্বাচনী প্রতিশ্রুতি বিনা সিকিউরিটিতে, অর্থাৎ কোনো রকম সিকিউরিটি ছাড়া বিনা সিকিউরিটিতে লোন তিনি দেবেন ক্ষমতায় ফিরে এলে। তা মমতা ব্যানার্জিকে মানুষ ক্ষমতায় ফিরিয়ে এনেছেন, তিনি বিনা সিকিউরিটিতে লোন দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলেন, তাতে ন্যাশনালাইজ ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক যেগুলো ন্যাশনাল লেভেলে আছে তারা দিতে রাজি হয় স্টুডেন্ট লোন। না, সে লোন কি তো অনেকগুলো আছে, আমি একটা পার্টিকুলার বলছি, স্টেট গভর্নমেন্ট স্পন্সর লোন অনেকগুলোই আছে, শুধু একটা কেন হবে। সেক্ষেত্রে তিনি তার ক্ষমতা প্রয়োগ করে মুখ্য সচিব এবং সমবায় সচিব এমভি রাও জেলা শাসকদেরকে ব্যবহার করে 25,000 এমন লোন কেস নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পশ্চিমবাংলার ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো থেকে দেওয়া করিয়েছেন, যার কোনো নিরাপত্তা নেই। এবং এই একইভাবে 22-23 অর্থবর্ষে আরও ওই ধরনের 1 লক্ষ লোন দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছেন, যার ফলে আপনারা জানেন কোঅপারেটিভ সেক্টরে ফার্ম সেক্টরে যে লোন তাকে রিফাইন্যান্স করে নাবার, এটা ফার্ম সেক্টরের লোন নয়, এই যে লোনগুলো দেওয়া হচ্ছে উইদাউট সিকিউরিটি এটা পশ্চিমবাংলার জনগণের রাখা ডিপোজিটের টাকা থেকে, অর্থাৎ সারদা রোজভ্যালিতে যেমন 20,000 কোটি টাকা পশ্চিমবাংলার প্রান্তিক মানুষের চলে গেছে, ঠিক কোঅপারেটিভ ব্যাংকে রাখা ডিপোজিটের টাকাও ভবিষ্যতে চলে যাওয়ার পথে, কারণ এই টাকাগুলো অনাদায়ী হবে, 2 বছর পরে এনপিএ হবে এবং 15 বছর পর্যন্ত এই লোন কেসে টাকা শোধ না করলে কোনো অ্যাকশান, বন্ধকি আইনে কোনো অ্যাকশান নিতে পারবে না সংশ্লিষ্ট কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো। এটা কোনো ন্যাশনালাইজ ব্যাঙ্ক বা প্রাইভেট ব্যাঙ্কগুলো রাজি হয়নি, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ, স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে দিয়ে এটা করানো হয়েছে, মিসইউজ অফ পাওয়ার হয়েছে এবং এখানে ডিপোজিটারদের টাকা থাকে, সেই ডিপোজিটাররা হচ্ছে পশ্চিমবাংলার প্রান্তিক জনগণ, গ্রামে থাকা জনগণ। আমি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে বললাম যে সেবি যথাসময়ে দায়িত্ব পালন করেনি বলে রোজভ্যালি, সারদা, এমপিএস, অ্যালকেমিস্ট সহ অসংখ্য চিটফান্ড পশ্চিমবাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে, প্রায় 3.5 কোটি মানুষকে চিট করেছে, সর্বশান্ত করেছে। ঠিক একইভাবে আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আপনি লাইসেন্সি অথরিটি, আপনার লোন দেওয়ার নিজস্ব গাইডলাইন আছে, সেইটা ভায়োলেশন করছে মমতা ব্যানার্জি চাপ দিয়ে শুধুমাত্র তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার জন্য। তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমার অভিযোগের যদি সারবত্তা থাকে, কেন ব্যবস্থা গ্রহণ করবেন না? এবং অলরেডি 200 কোটি টাকা চলে গেছে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে, এবারে টার্গেট হচ্ছে 500 কোটি টাকা এই ধরনের লোন দেবেন,
এবং আগামী 24-25 অর্থবর্ষ থেকে এই ব্যাংকগুলো সব 7% এর উপর এনপিএ হয়ে যাবে, লোন স্যাংশন করার পাওয়ার চলে যাবে এবং 15 বছর, মমতা ব্যানার্জি তো আর 15 ক্ষমতায় থাকবেন না, তাই এগ্রিমেন্টটা করে গেছেন 15 বছর হাত দিতে পারবেন। 15 বছর পরে এই গোটা 15 বছর যাবে না, 2-3 বছর পরেই অ্যাবাভ 7% এনপিএ হয়ে গেলেই ব্যাংক লস করবে, বেতন দিতে পারবে না, ব্যাংক কোলাপস হবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় শিল্প ধ্বংস হয়েছে, এডুকেশন থেকে দুর্গন্ধ কীভাবে বেরোচ্ছে সবাই দেখতে পাচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে তাই সবাই ভেলোরে যায়, আর বাকি ছিল কোঅপারেটিভ সেক্টরটা, সেই কোঅপারেটিভ সেক্টরটাও ধ্বংস করার সমস্ত ব্যবস্থা তিনি করেছেন। সেবি যে কাজ করেনি যথাসময়ে, আমরা আরবিআইকে শুধু মানে জানিয়ে দিয়ে গেলাম ফর ইনফরমেশন, আরবিআই রিজিওনাল হেডকে জানিয়ে দিয়ে গেলাম আমি 1 মাস অপেক্ষা করব, আরবিআই কিছু করে কি করে না তারপরে আমি দিল্লি গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজিকে একবার জানাবো, তার আরও 1 মাস অপেক্ষা করব, তারপরে সমবায়ীরা সমবায় ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হবে। উনি মূলাধার, মূল বিষয় হচ্ছে এসপি সিনা কমিটি তৈরি করে পার্থবাবু নিয়োগগুলো করিয়েছেন এবং পার্থবাবুর কাছে ভাইপো সহ বহু লোকের তালিকা এসেছে, তিনি ইমপ্লিমেন্ট করেছেন আর কিছু এজেন্ট টাকা তুলে দিয়েছে গোটা রাজ্য থেকে। আমি প্রথম দিন থেকে বলেছি এসপি সিনা কমিটিতে পার্থবাবুর ওএসডি WBCS সুকান্তবাবু ছিল, রঞ্জিত বাঘ কমিটি মহামান্য অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাঘ কমিটির রিপোর্ট তাতে বলছে শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রীর অনুমোদিত কমিটি এবং সেই কমিটির মিটিং হতো পার্থবাবুর চেম্বারে, তা আবার নতুন করে কী লাগে, রঞ্জিত বাগ কমিটির মহামান্য অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগ কমিটির রিপোর্টই সবচেয়ে বড় তথ্য প্রমাণ ওমপ্রকাশ চৌটালার সঙ্গে পার্থবাবুর ভিতরে থাকার জন্য। আমি সেটার পরিপ্রেক্ষিতে বলছি এত বড় পাবলিক স্ক্যাম যে মন্তব্যটা কোট করেছে, পশ্চিমবাংলায় স্বাধীনতার পরে এত বড় পাবলিক স্ক্যাম আর হয়নি, ইয়ে তো পাহলে ঝাঁকি হয় কাশি মথুরা বাকি হয়, প্রাইমারি টেটটা ধরলে আর বাকি যা আছে উড়ে চলে। আর পরশ অধিকারী বিষয়টা কি বলবেন, পরশ অধিকারী আজকে ট্রেন থেকে পালিয়ে গিয়েছে, অন্য কোথাও ছিলেন, একেবারে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে পরেশ নো ট্রেস, আমি কোর্টের অর্ডারে বলবো না, আমি প্রথম দিন থেকে বলেছি পার্থবাবুর নেতৃত্বেই দুর্নীতি হয়েছে, আমি কোর্টের অর্ডার নিয়ে কিচ্ছু বলবো না, আর মহামান্য অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগ কমিটির রিপোর্ট যা পাবলিক ডোমেনে এসছে তাতে সকলের এই অভিযোগে সিলমোহরটা লেগে গেছে। এবারে পার্থবাবু বলবেন পিসি কার কার নাম পাঠিয়েছিল, পরেশ অধিকারীর মেয়েকে পিসি বলেছিল এক্ষুনি পার্থদা তুমি নিয়োগ দিয়ে দাও, ভাইপো কত বড় লিস্ট পাঠিয়েছে, এগুলো পার্থবাবুকে কোঅপারেশন করতে হবে এজেন্সির সঙ্গে, আমার কাছে তো 100-এর বেশি MLA তৃণমূলে তাদের পাঠানো তালিকা কপি বাজারে ঘুরছে, একদিন সুকান্ত মজুমদার কয়েকটা তালিকা দেখিয়েছিল, মুরলী জলরেনি নিশ্চয়ই আপনাদের মনে আছে, পরেশ অধিকারীকে পরামর্শ দেবেন কোন লাপাতা, উনি আমার রামনগরের MLA লম্বা লিস্ট হচ্ছে, পরেশ অধিকারীকে বলবো যে তিনি দীর্ঘদিন বামপন্থী করেছেন, সরলগ্রহ করেছেন, পরে লোভে তৃণমূলে গেছিলেন, লুকিয়ে পার পাবেন না, সেন্ট্রাল এজেন্সি খুঁজে নিয়ে আসতে বেশিক্ষণ সময় লাগবে না, অতএব ভদ্রলোক প্রাক্তন মন্ত্রী বর্তমান মন্ত্রী, অতএব আপনি আত্মসমর্পণ করুন সহযোগিতা। যেতে পারে, আরেকটা স্কোপ আছে, আরেকটা স্কোপ আছে, আইনি লড়াই কেন করবেন না, আইনি লড়াই করার অধিকার চোর ডাকাত সবার আছে,
কিন্তু এই যে আজকে ভোট পরবর্তী হিংসায় পরশ পাল আজকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়ে দিন কি বলবেন পরশ পাল তার ইনভেস্টিগেশন করবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে 57 জন খুন হয়েছে খুনিকে ধরলে হবে না কনস্পিরেটরদের ধরতে হবে এরাই বলেছিল 72 ঘন্টা মোবাইল বন্ধ থাকবে যা খুশি করে নে এই যারা কনস্পিরেটর বলেছে এই গুন্ডাদেরকে বলেছে কানে দুল লাল চুল যাদের ফাটা ছেঁড়া জিন্স পরে তাদেরকে দিয়ে খুন করিয়েছে এবং খুনটা এরা করেছে দে আর দ্য কনস্পিরেটর পরেশ পালও কনস্পিরেটর অনুব্রত উদয়ন গুহ শকত মোল্লা এরা অল আর কনস্পিরেটর তাই শুধু খুনিদের ধরলে হবে না কনস্পিরেটরদেরকেও বুক করতে হবে এটা আমাদের দাবি ছেড়ে দে।